তাহলে সয়াবিন তেলের মূল্য গত দুদিনে আগের তুলনায় কমেছে, কাজে এখন বাড়ছে কথা আমরা বলছি না। সাম্প্রতিককালে ইউক্রেন এবং রাশিয়ার মাঝে যে সংঘাত চলছে, যে সংঘাতে প্রায় পৃথিবীর সকল দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, তার ফলশ্রুতিতে অল্প কয়েকদিন আগ থেকে আমাদের এখানে ভোজ্য তেলের দাম বেড়েছে। এখন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করার যথাযথ পদক্ষেপ সরকার নিয়েছে। আমি আশা করি যে মধ্যে যেহেতু শেখ হাসিনার সরকার যে সরবরাহ বাড়ানোর সাথে সাথে এই তথাকৃত সিন্ডিকেট দমন করার পদক্ষেপ নিচ্ছেন, তা অব্যাহত থাকলে আমরা উচিতই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য সকল দেশের তুলনায় নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।